রকিবুল হোসেনক জেরা করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি মন্ত্রী অতুল বরার। পিছদুৱাৰীতে রকিবুল হোসেনে চাকরি দিয়া বলে নিজ মুখে স্বীকার করার পিছতে সাংসদ রকিবুল হোসেনের বিরুদ্ধে সরব হয়ে পড়ে মন্ত্রী অতুল বরা। আর মন্ত্রী অতুল বরার সঙ্গে উপস্থিত আছে আমার কাজিরঙ্গার সিনিয়র ব্যুরো চিফ রঞ্জিত রজক। রঞ্জিত, হয়, রাজ্যের পাঁচটাকি বিধানসভা অবস্থির উপনির্বাচনের মাজত মাত্র কেটামান দিন বাকি। প্রতিটি রাজনৈতিক দলে প্রচার তুঙ্গত করে তুলিছে আর এবার বিশেষকে দেখা গেছে গণ পরিষদে পাঁচটা বিধানসভা সমষ্টিতে উপনির্বাচনের ব্যাপক প্রচার চলাইছে আর যতই আসলে গণ পরিষদে যে সমষ্টিত প্রচার চলে তাত দেখা গেছে এবার সংখ্যালঘু রাইজ রাইজর অভূতপূর্ব সঁহারি। গতি মূর্ত মূর সহ আছে গণ পরিষদের সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা আছে মূর সঙ্গে বোকাখাটত আছে। নির্বাচন আহি আছে মাত্র কেটামান দিন বাকি, কেনকা হব এবার? সব আটাইকটা সমষ্টিতেই আমি জিকিম, কারণ ইতিমধ্যে আপনাদের দেখিছে যে আমি সামগ্রী গৈছো, সৌহিদিনা বিহালিত গৈছো, বঙাইগাঁও গৈছো, সিডলিতো যাম। আমি নিশ্চিত হয়েছো রাইজর যে অভূতপূর্ব সঁহারি ইয়ারপর যে আটাইকটা সমষ্টিতেই আমার মিত্রজোটর প্রার্থী সকল জয়লাভ করব। আর বিশেষভাবে ধর্মীয় সংখ্যালঘু লোকের যে সমর্থন এয়া লক্ষণীয়। নির্বাচনের দিন ঘোষণার আগত সামগ্রীত গৈছিল, এখন দলীয় সভাত গৈছিল, সেইখন সভাত রাইজর যে সঁহারি আছিল, রাইজর মনের কথাবর যেটা আমি গম পাইছিল শুনেছিল, তেতিয়া নিশ্চিত হয়েছিল যে রাইজে মন সলনি করেছে। কারণ সংখ্যালঘু রাইজে বুঝি পাইছে যে কংগ্রেসে কেবল ভোট ব্যাঙ্ক হিসাবে সংখ্যালঘু সকলক ব্যবহার করে। আসলতে এই কথা অতি স্পষ্ট, কংগ্রেস সংখ্যালঘুর শত্রু হওয়া উচিত আজির দিনত, কারণ তেওঁলোকে বুঝি পাইছে কারণে হয়তো সঁহারি জানাইছে। তেওঁলোকে দেখিছে যে কংগ্রেসের দিনত কাম কাজবোর কেনেকে হয়েছিল আর এতিয়া কাম কাজবিলাক কেনে ধরনের ক্ষিপ্রতারে উন্নয়নের দিকত রাজ্যখন আগবাড়িছে, কিমান ক্ষিপ্রতারে হয়েছে প্রতিটি সমষ্টির কাম কাজ, প্রতিটি অঞ্চলের কাম কাজ, গ্রামাঞ্চলরে হোক নগরে হোক। আর আপনাদের দেখিছে যে ধর্মীয় সংখ্যালঘু সকলে সমর্থন দিয়া উচিত বলে ভাবো, কারণ আমার সরকারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বত যা ইয়াত কাম কাজ হয়ে আছে, বিভিন্ন আসনি, সেই আসনিবিলাকর সুবিধাটো সকলে পাইছে। তাত ধর্ম জাত পাত বলে কোনো তো বক্ষম রখা নাই, সেই সুবিধাখিনি পাইছে রাইজ আহিছে আর মুকলিমূরিয়াকে কৈছে। সামগ্রীত দেখিলো, বিহালিত দেখিলো, যাকালি বঙাইগাঁওত দেখিলো, গতিহে একটা সুকীয়া ছবি। হয়, ভোট ব্যাঙ্ক বলে কোয়া হয় রকিবুল হোসেন সামগ্রীত, রকিবুল হোসেন কেবাটাও টার্মস ইতিমধ্যে তাদের মন্ত্রী হয়ে আছে, গতি সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু সকল কেনেদরে এবার আপনার সমর্থন জানাব? ধর্মীয় সংখ্যালঘু সকলে সমর্থন জানাব, কারণ তেও যথেষ্ট হতাশ হয়েছে, দিগ্রান্ত হয়েছে মানে ভাবো, আর সেই কারণে এটা নিজে কই দিছে যে চাকরি দিছিল, তেওঁই চাকরি দিছিল, এটা একটা দুগ্ধপুষ্য শিশুও গম পাইছে কেনেকে চাকরি দিছিল কংগ্রেসের দিনত, কি ধরনের হাজার হাজার নিবনুয়া যুবক যুবতীর কি সংগ্রহ করে কেনেকে চাকরি দিছিল এই কথা সকলে জানে। তো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইতিমধ্যে তেখেতর সেই বক্তব্যর উপর তেখেতর স্থিতি স্পষ্ট করেছে, সরকার স্থিতি, গতি তদন্ত হওয়া উচিত, শীঘ্রে তদন্ত হওয়া উচিত আর দুঃখী শাস্তি পাওয়া উচিত, কারণ আইন 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 সকলের সমান। সাংসদ মুখ্যমন্ত্রী হয় রঞ্জিত রোচক, আপনার ধন্যবাদ জানাইছো।